আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন। আর হ্যাঁ, ফেসবুক পেজটি যখন ক্রিয়েট করবেন তখন কিন্তু অবশ্যই আপনি ফেসবুকে গিয়ে সার্চ দিয়ে দেখে নেবেন যে আপনি যেই নামে ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান সেই নামে কি কোনো ফেসবুক পেজ আছে কি না। যদি সেই নামে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই অন্য নামে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, নইলে কিন্তু পরে প্রবলেমে পড়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের ফেসবুক অ্যাপসে চলে যাব। এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডিটি ওপেন করে নেবেন। আইডি ওপেন হয়ে যাওয়ার পর উপরে থ্রি লাইন দেওয়া আছে, এখানে একবার টাচ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি যে ফেসবুক পেজটির নাম পরিবর্তন করতে চান আপনাকে সেই ফেসবুক পেজটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে পেজে চলে যাচ্ছি। তারপর আপনার যতগুলো পেজ আছে ঠিক এখানে চলে আসবে। যদি একটা পেজ থাকে তাহলে এখানে একটাই আসবে, আমার যেহেতু দুইটা পেজ এজন্য এখানে দুইটা চলে আসছে। তো আমি ওয়াইটিপি এই ফেসবুক পেজটির নাম পরিবর্তন করতে চাচ্ছি, তো এখান থেকে ওয়াইটিপির উপর একবার টাচ করে দিব। দেওয়ার পর এখানে দেখুন আমার ফেসবুক পেজটি অলরেডি চলে আসছে, এখানে দেখুন সুইচ, তো এখান থেকে সুইচ করতে হবে। তো আমি সুইচে টাচ করে দিলাম। এখন কিন্তু দেখুন সুইচিং টু ওয়াইটিপি, অর্থাৎ আমাকে আমার ফেসবুক পেজে নিয়ে যাওয়া হবে। তো অলরেডি আমরা আমাদের ফেসবুক পেজে চলে আসছি। এখান থেকে আমি আমার প্রোফাইল আইকনের উপর একবার টাচ করে দিব। দেওয়ার পর এখানে দেখুন আবারও উপরে ডান পাশের কোনায় থ্রি লাইন দেওয়া আছে, এখানে একবার টাচ করে দিব। তারপর এখান থেকে উপরে সেটিং অপশন দেওয়া আছে, সেটিংয়ের উপরে একবার টাচ করে দিব। দেন এখান থেকে পেজ সেটিং বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে একবার টাচ করে দিতে হবে। দেন এখানে দেখুন নেম ওয়াইটিপি চলে আসছে। তো এখান থেকে আমি আমার ফেসবুক পেজের আগের যে নামটা ছিল সেটা কেটে দিয়ে এখান থেকে নতুন একটা নাম বসিয়ে দিব। তো এখান থেকে আমি ওয়াইটিপি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি আমার ফেসবুকের নামটা এখন বসিয়ে দিব। তো আমার ফেসবুক পেজের নামটা লেখা হয়ে গেছে। এখন এখান থেকে রিভিউ চেঞ্জে টাচ করে দিব। এর আগে একটা জিনিস খেয়াল করুন, প্লিজ নোট ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ক্যান চেঞ্জ ইট অ্যাগেন ফর 60 ডেজ, অর্থাৎ আপনি 60 দিনের জন্য কিন্তু আর ফেসবুক পেজের নামটা এখানে পরিবর্তন করতে পারবেন না। যাই হোক, আমি যেহেতু পরিবর্তন করবো এর জন্য সব কিছুতে সম্মত আছি, এখানে রিভিউ চেঞ্জের উপর একবার টাচ করে দিব। তো এখানে দেখুন কারেন্ট পেজ নেম ওয়াইটিপি এবং নিউ পেজ নেম ইউটিউব টিপস প্রো দেখাচ্ছে। তো এখানে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিব, টু সেভ দ্য সেটিং প্লিজ এন্টার ইউর ফেসবুক পাসওয়ার্ড। তো এখানে আমি আমার ফেসবুক পেজের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখন দিয়ে দিব। ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে সেভ চেঞ্জে টাচ করে দিব। তারপর এখান থেকে যদি আমরা একটু ব্যাক দিই তাহলে দেখতে পারবেন যে পেজ সেটিং ফর ইউটিউব টিপস প্রো, অর্থাৎ আমাদের ফেসবুক পেজের নামটি পরিবর্তন হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, এভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন।